ও মসজিদে মন্দিরে আমাদের দীর্ঘদিন ধরে পরিচিত উনি মসজিদের মধ্যে ফাসত্তনামাজ জমা সহকারে পড়ে আমরা জানি উনি এলাকার মধ্যে একজন সুপরিচিত এবং ভালো মানুষ হিসেবে আমরা আমরা আমি আশা করি যে যেই ব্যক্তির মাধ্যমে সমাজ এবং দেশর মসজিদ মাদ্রাসার খাদ্যমত হবে দেশের জনগণের উপকার হবে এরকম ব্যক্তি আমি এই চাই এটা যে কেউ হোক না কেন আমরা এটা এরকম ব্যক্তি এই আশা করি আর কি আউ সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে ওরাকে ও যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে

তো এই মানুষেরা তাদের ধান করে এবং নামাজ দোয়া করে এবং আর মেম্বার মেম্বর হিসাবে সার ওরা আর সমর্থন দি পড়ে আর এনে টিম আর ফোন নামাজও পাওয়া যায় প্রত্যেকটা ও থানে ফিল্ডে দিয়ে আর রাস্তাঘাটের কিছু কিছু ও হাজ করিবেলা স্যার কারা বেকন ওরা কি করে দিয়ে সঙ্গত দিয়ে সে মেম্বর হিসাবে ও স্যার আর বেকুন কি বলে মাদ্রাসা ফুটবল একে বেগুন সাহায্য সহযোগিতা করে আর আমার সবাই দিয়ে আর উগ্র হন মানুষের হাতে জায়গা জবিন ইন দখল না করে উগ্র মানে কি মানুষের হাতে সব সময় সাহায্য সহযোগিতা করে ইলে ল আমার সবাই সব মানে নিয়োজিত থাকে আমার সবাই স্বন্দ্র মেম্বর বলে হর

সেল নাম্বার ওয়ার্ডের জনসাধারণ জনসাধারণবাসীদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আর উদ্দেশ্য হইল যে গতবার তো বহুন্ত বিগুন আর মেম্বর বেলা হইয়ে কিন্তু আই নিয় এবার তো তে বার হিসেত নিল বিয়ে গুণ আর জোরগরের গরনের ফর লাস্ট পর্যন্ত হইলাম দিকে আই তেইও মনে রেখা আছে হেলমত গড়ি খাদাম দামি হিসাবে ওনার হাজার সিম জীবের যোগ্যতা মনে করেন জীবনে ওনারা আমানতান মনে করেন আর দিবেন বলে হতা নয় কিন্তু আর সেল নাম্বার ওয়ার্ডার জনগণ আর মা বই বা আই যেন সা সুস্থ যেন থাকি ধরেন শান্তি যেন ঘুমাই ধরেন শান্তি যেন বাদ গড়ে আই আইন করি তাই এক বেগুনের খিচে মানে গড়ে পেলায় এ তার হাজিন পৌঁছে চেষ্টা করি পেলাই আই এতলা বলি তিয়ে আর তো যদি যেয়েবিউ আল্লাহ যদি হুকুম যদি ওর হাতে থাকে দয় ও তলো যেবিউ ওরও হয়ে যেন দেখি যেন আজ সেল নাম্বার ওয়ার্ডর জনসাধারণ মানুষ যেন শান্তি যেন থাকিতে বসবাস করিতে ভান যার যার জিনিস তাতে যেন ফাফান ইন যদি ফেলে আন মন মানিক শান্তি হইবি আর হনও কিনে নইলে শান্তি নেই আর হইলে আর প্রসেস হলো আর তো না ব্যবসা বাণিজ্য গরিত নয় গরির কিন্তু

এই দারহা মুসিদের মধ্যে আছে আশাক শাহ মানাকশর মসজিদ শাহ মসজিদের মধ্যে দিয়ে ফিল্টেয়ার ফানে ফিল্টার এর পরবর্তী মধ্যে দক্ষিণ পাড়া আছে শাহ মসজিদ দক্ষিণ পাড়া মুসজিদের মধ্যে এই হামেদিয়া মসজিদের মধ্যে শাহদি ফানে ফিল্টিয়ার আর অনর আহ আর বিয়ে বাড়া মা প্রসাদ মাও বনতুন বা ইউ তুন বেয়া গুণ তো প্রসাল উত্তর পারবে মানুষ কির হম চরিত্র কিরহম আর হতাপত্তার কিরিয় হম এই বিয়েগুণ ওনারা জাস্ট ব্যাপার করতে আর ও মানে আট বরিমা ভাড়া ছাত্র আর শিক্ষ মানে স্কুল ছাত্র এ তারা খেলা দেখে হাতে ফাড়া বল নিয়ে তারা হাতে জিজ্ঞাসা করলাম তোরা বল তুমি বললে বল যদি হারাবই থাকলে তো বল না কিনে দিও কিন্তু তোমার আর বিশ লিস্ট দিবেন তোমার মা নাম দিবেন তোমার বাবার নাম দিবেন আর একখান হয়ে গিয়ে টু মিনিট দেন অর্থাৎ খেলা কক খেলা ইয়ে অবজেশন করার এটা হয় আর ফাঁস সত্তর দিয়ে দেওয়ার দিলে কী করবি হদ আর এনে জিনিস কিনবি তো পুরো সার সাইড কিনে দিবে তার উদ্যোগ করলে আবার বিশ জন খেলে দিবেন নাম লিখে দিবেন মা না বাবার মধ্যে সহ করিয়া এর পরিবর্তী গ্রামের মধ্যে আইয়ারে প্রত্যেক গ্রামে গ্রামে আর সের গেম ফার্স্ট গ্রাম আছে গ্রাম লোকের কী খেলা চলিবিউ ইন লোয়ের আয় খেলা সাইম আর মনের শান্তি পেবিউ তার একটা হদি কি তোমরা কী করো নামাজ খাইম করো তোমরা নামাজ পড়তে হবে তোমরা তোমরা আর মাদক বিরোধী করবা করতে হবে তোমরা কোনো ফান সিগারেট সিকারেট কোনো খাইতে পারবেন না এই কথা যাতে বলছি তারা আমাকে সাথে সাথে সমর্থক দিয়ে দিল হদা আব্বু কেউ আব্বু কেউ বলা হয় ভাই কেউ বলো দাদা কেউ বলে না না সবাই আমাকে কি বলতেছে এরকম সমর্থক দিতেছে যদি আল্লাহর হুকুম জাকে দেওয়া ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ সেল্লাম্বর ওয়ার্ডের মধ্যে পদপাত্রীর মধ্যে আমি কী করবো ইনশাল্লাহ বিজয়ী করতে পারি মতো আপনারা না ফাস্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে আল্লাহ নামাজ পড়ে দোয়া করবেন আরেকটা আমার কাজ হচ্ছে হচ্ছে এখন প্রত্যেক মসজিদে আমার মসজিদ আমার গ্রামে সাতটা মসজিদ আছে মসজিদের মধ্যে আমি প্রত্যেক ফজরের আমাদের তিন 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 দিন করে তিন সাথে দিন ফেলাছি এরপর আমি তাদেরকে খাবার দিচ্ছি শুধু এই খেজুর মানে রসুলের সুন্নত খেজুরের দ্বার আর একটা আবেল দিয়ে তাদেরকে আমি তাদেরকে এগুলো খাওয়ার জন্য হিসাবে তাদেরকে বলছি তাদের আমি নামাজের পর বলতেছি আমি হচ্ছি গুনাগার বন্দা আমার সাথে গুনাগার বন্দা পৃথিবীর কেউ নেই আমি যে তোমাদের মোহামেন বান্দার পিছনে আজকে নামাজ পড়তে পারলাম শুকরিয়া করতে পারলাম এটা আমি হাল্লা হাজার হাজার আপনাদের জন্য আমি ক্ষতিগ্রহিল আপনাদের কাছে দোয়া রইল আমি যেন তোমাদের যেন কি দোয়া করতে পারে আরও বলতেছি দেখেন ওয়াল মুসলিম ইনওয়াল মুসলিমাত আল্লাহমুয়াল মোমিন ইনওয়াল মোমেন মুমেনাত সারা বিশ্বের মুসলমানদেরকে জন্য দোয়া করার জন্য ইনশাল্লাহ আরও বলতেছি কি তোমরা নামাজকে কায়েম করো কোরআনের মধ্যে বলছে বিরাশি বিহার শুধু বলতেছি যে নামাজ কায়েম করো নামাজ পড়তে বলে নেই কিন্তু সেই জন্য বলতেছি তোমার বাই তোমার বোন তোমার মেয়ে তোমার ছেলে তোমার বউ তোমার আত্মীয় স্বজন তোমার যা কিছু আছে সবাইকে বলবা কি নামাজ কায়েম করো নামাজ যদি পরক না পরক তোমার থেকে বলে দিতে হবে আল্লাহ তোমাকে না হলে ধরবে এগুলো নিয়ে এর মসজিদের আমি প্রত্যেক সকালে সকালে বলতেছি সবাই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে আমার আমার জন্য দোয়া করতেছে মসজিদের মধ্যে খেলতেছে আমার জন্য আপনারা যে জিজ্ঞাসা করেন তালুকদার মসজিদে ইমাম সাহেব থেকে জিজ্ঞাসা করেন আমার জন্য আরও জিজ্ঞাসা করেন আশেক শাহ মানে সাহা রহমতুল্লাহ মাজার মসজিদের মধ্যে জিজ্ঞাসা করেন মির্জা শিখদের মসজিদে জিজ্ঞাসা করেন আর এন্দি মাগান আলী মসজিদে জিজ্ঞাসা করেন আরও মসজিদে যাই আপনাদের আমার আমার চরিত্র কেমন আমার কি দু চরিত্র আছে নাকি চরিত্র মানে আমি আসি সেই জন্য আপনারা কী করবেন এগুলো জাস্টিফাই করে আমাদের যেন এই সেল নাম্বার ওয়ান আমাকে জয়যুক্ত করে আমাদেরকে গড়ে তুলুন আপনাদের জন্য সেবা করার জন্য শুধু আপনাদের সবাই যেন আমি নিয়ে থাকতে পারে আমি যেন সবাই শুধু নিয়ে যেতে দেখতে পারি আমার কিছু লাগে না আমার কোনো টাকা পয়সা যাচ্ছি না আমি আপনাদের কোনো টাকা পয়সা আমার কাছে আমার সব আছে ইনশাল্লাহ খেরা মধ্যে আমার ব্যবসা দাম আমি আমি ওখানে যে প্লেট দু বছর তারপর আপনাদের আমি খেয়াল করার জন্য কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ চাচ্ছি একটাই শুধু আমার জন্য তোমরা যেন সহযোগিতা করেন আমি যেন এখান থেকে চোর সিটিং বার্ডফার এই যারা আছে মারুটি যারা আছে তাদের জন্য আমি যেন বিচার করতে পারি ইনশাল্লাহ আপনি আমাদেরকে যেন আমাদের জাতির জনক শেখ রহমান বলছে এ দেশকে মুক্তি করে সারব ইনশাল্লাহ আমি এ দেশে সেল নম্বর ওয়ার্ডে দশ খেয়েছি নম্বর ওয়ার্ড মাইশোরের মধ্যে আমিও যেন আমার আমার জাতির জনকের মতো যেন আমি যেন কী করতে পারি আমি এরকম কথা বলতে পারি ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মা আপার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সারা বিশ্বের মুসলমানদের দোয়া করবেন আমার সেল ওয়ার্ডের ওয়ার্ডের আমাদের আল্লাহমল মুসলিম মুসলিমাত আছে এগুলো দোয়া করবেন যারা মৃত্যু হয়ে গেল তাদের যে দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আমিও যেন আপনাদের সাথে যেন আমি দোয়া করতে পারি হাঁধারে হাঁধারে বসে বসে ঘরে একা একা বসে করে আপনাদের সাথে আমি তেলবাদ করে করে আমি যেন আপনাদের জন্য যেন দোয়া করতে পারে আমাদের জন্য একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমার তো বিল্লাহ